দেশি মন প্রবাসী জীবন। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসীর রোজনামচার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি প্রমিতা আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে বিকাল 5টা। এই বিকেল 5টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। কেমন সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছেন? আজকে একটা ভীষণ সুন্দর একটা দিন, আর এমন মিষ্টি হাওয়াটা দিলে প্রাণটা যেন জুড়িয়ে যায়। একটা কথা কি বলুন তো, যতই আপনি ফ্যান চালান আর যতই এসির হাওয়া খান, এই যে প্রকৃতির হাওয়া, এই হাওয়াটার কিন্তু স্বাদই আলাদা। আপনারা কে কে আমার সাথে একমত একটু কমেন্ট করে জানাবেন তো। তো যাই হোক, আজকে কিন্তু আমি একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। আমি দু তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো ডেসক্রিপশানে, এবং ওপরে দেখুন কার্ডেও যাচ্ছে ভিডিওর লিঙ্কটা। তো আপনারা যদি চান ওই ভিডিওটাতে গিয়ে দেখে নিতে পারেন। সেই ভিডিওটাতে আমি আলোচনা করেছিলাম যে ইউটিউবে কী কী ভুল না করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসবে, এবং ইউটিউব মনিটাইজেশনের জন্য যে 4000 ওয়াচ আওয়ার লাগে সেটা কিন্তু আপনি 6 মাসের মধ্যে তুলে নিতে পারেন। যে ভুলগুলো আমরা না জেনে করছি এবং যার জন্য আমাদের চ্যানেলের ক্ষতি হচ্ছে, সেইটা নিয়ে আমি কিন্তু একটা আলোচনা ওই ভিডিওতে করেছিলাম। তো আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু এই ভিডিওতে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। আর ওই ভিডিওতে টাইমের অভাবে আমি কিন্তু এই আলোচনাটা করতে পারিনি যে কি কি ঠিক করলে, মানে ভুল কি কি করবো না সেটা তো জেনে গেছি, কিন্তু কি কি ঠিক কাজ করলে, কীভাবে ভিডিওটাকে আপলোড করলে, কী কী চেঞ্জেস ভিডিওতে আনলে আমাদের ভিডিওতে ভিউ বেশি আসবে এবং আমাদের সাবস্ক্রাইবার বেশি আসবে, ওয়াচ আওয়ার বেশি আসবে। তো আজকে আমি সেই ভিডিওটা নিয়ে আলোচনাতে এসেছি, সেই টপিকটা নিয়ে আলোচনাতে এসেছি। আর ওই আগের ভিডিওতে আমি এক প্রশ্নটা রেখেছিলাম যে আপনারা এই বিষয়ে কোনো ডিটেলস ভিডিও চান কি না। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছেন যে প্লিজ দিদি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও এনো। তো আপনাদের সেই রিকোয়েস্ট মেনেই কিন্তু আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও জানতে পারবেন, এবং সেই জানাটা আপনাদের ইউটিউবের জার্নিতে আপনাদের সাহায্য করবে। তাহলে বন্ধুরা, একদম না স্কিপ করে এই দরকারি, ভীষণ দরকারি ভিডিওটা দেখে নিন। ভীষণ দরকারি এইটা বললাম কারণ আমরা যারা ছোট ইউটিউবার, ওয়াচ আওয়ার, ভিউজ আর সাবস্ক্রাইবারের জন্য তারা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছি। তাহলে প্লিজ 10-15 মিনিট টাইম আপনারা এই ভিডিওটার সাথে থাকুন, আর ইনফরমেশনগুলো নিয়ে ভিডিও বানান যাতে আপনাদের ভিডিওতে বেশি করে ভিউ আসে এবং ওয়াচ আওয়ারের জন্য আপনাদের বেশি ছোটাছুটি না করে করতে হয়। তাহলে স্কিপ না করে দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি তিনটে জিনিস নিয়ে আলোচনা করব। এক হচ্ছে এন্ড স্ক্রিন, দুই হচ্ছে কার্ড, আর তিন হচ্ছে প্লেলিস্ট। প্রথমে আমরা জেনে নেব যে এন্ড স্ক্রিন কাকে বলে, কার্ড কাকে বলে, আর প্লেলিস্ট কাকে বলে, কী করে সেগুলো আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে, আর সেগুলো অ্যাপ্লাই করলে আমরা কী কী সুবিধা পাবো সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নিচ্ছি। তাহলে প্রথমে আমি যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে এন্ড স্ক্রিন কাকে বলে আর এন্ড স্ক্রিন কী করে অ্যাপ্লাই করতে হয়। আমি আমারই একটা ভিডিও প্লে করে আপনাদের দেখাচ্ছি যে এন্ড স্ক্রিন কাকে বলে। এন্ড স্ক্রিন মানে হচ্ছে ভিডিওর লাস্টে কিছু লিঙ্ক দেওয়া, মানে অন্য কোনো ভিডিওর লিঙ্ক বা চ্যানেলের সাবস্ক্রিপশনের জন্য চ্যানেলের লিঙ্ক অথবা কোনো প্লেলিস্টের লিঙ্ক, এগুলো দেওয়াকেই বলা হয় এন্ড স্ক্রিন। এগুলো যদি আপনি আপনার ভিডিও লাস্টে দেন তাহলে সেই লিঙ্কগুলো থেকে কিন্তু আপনার অন্য ভিডিওগুলোতেও একটা ভিউ আসতে পারে, আর সেই ভিউটা কিন্তু জেনারেট ভিউ হয়, মানে ইউটিউব সাজেশন থেকে সেই ভিউটা আসছে বলে ইউটিউব কাউন্ট করে। তো তার সেইভাবে যদি আপনার ভিডিওতে ভিউ আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলের রিচ বাড়ে এবং ইমপ্রেশন বেশি বেশি করে যেতে থাকে। এই দেখুন আমার এন্ড স্ক্রিনটা এসে গেছে। এই এন্ড স্ক্রিনে আমার তিনটে এলিমেন্ট আছে। প্রথমে বাঁদিকে আছে হচ্ছে একটা ভিডিওর লিঙ্ক, তারপর আছে হচ্ছে একটা প্লেলিস্ট, আর একদম ডান দিকে আছে হচ্ছে চ্যানেলের লিঙ্ক। তো আমি এখন এই প্লেলিস্টের লিঙ্কটার উপর ক্লিক করলাম, আর দেখুন আমার এই প্লেলিস্টটা চলতে শুরু করলো। আমরা অনেক সময় দেখি যে আমাদের একটা ভিডিও চলে যাওয়ার পর অন্য কোনো চ্যানেলের ভিডিও কিন্তু অটোমেটিক্যালি চলতে শুরু করেছে। তো আমরা যদি এন্ড স্ক্রিন অ্যাড করি সেটা কিন্তু হবে না। আপনার ভিডিও শেষ হয়ে গেলে আবার তারপর নেক্সটে আপনার চ্যানেলেরই ভিডিও চলবে, অন্য কোনো চ্যানেলের ভিডিও কিন্তু চলবে না। তাতে কিন্তু আপনার চ্যানেলের ভিউ বেশি আসবে এবং অন্য ভিডিওতেও কিন্তু একটা ভিডিওর থ্রু দিয়ে আপনি আর কিছু ভিউ পেতে পারেন। তাহলে এবার দেখে নিন যে সেই এন্ড স্ক্রিনটা কী করে অ্যাড করতে হয়। তো আমি এখন ইউটিউবে চলে এসেছি। ইউটিউবে চলে আসার পর এই এই দেখুন আমি আমার চ্যানেলে রয়েছি এখন। অ্যাকচুয়ালি আমি চেষ্টা মানে চেয়েছিলাম যে
স্ক্রিন শেয়ারের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে করতে, কিন্তু যেহেতু আমার পার্সোনাল ল্যাপটপটা হঠাৎ করে আজকে সকাল থেকে কাজ করছে না, তাই আমি এইভাবে বাধ্য হচ্ছি যে ক্যামেরা দিয়ে ভিডিওটা করতে, কারণ আমার অফিসের ল্যাপটপ থেকে আমি স্ক্রিন শেয়ার মানে রেকর্ডটাকে কিন্তু করতে পারবো না। ল্যাপটপে সিম্পলি লগ ইন করে ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিয়েছি youtube.com-এ, আর এটা আমার চ্যানেলের লিঙ্ক, দেখতেই পাচ্ছেন। এরপর এটা ওপেন হওয়ার পর আপনি এখানে বাঁদিকে চলে আসবেন, বাঁদিকে চলে এলে আপনি ইউটিউব স্টুডিও পাবেন, তারপর আপনি গিয়ে ইউটিউব স্টুডিওটাতে ক্লিক করবেন। ব্যাস, আপনার ইউটিউব স্টুডিও খুলে গেল, আর প্রথমে চলে এলো চ্যানেল ড্যাশবোর্ড, আর এখান থেকে আপনি বাঁদিক থেকে এই কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর আপনার যত কন্টেন্ট যত ভিডিও আছে সেগুলো পরপর এখানে আসতে থাকবে। আমার যে লাস্ট ভিডিওটা আমি দিয়েছিলাম অপারেশনের পর আজকে আমি কোথায় গেলাম, এই ভিডিওটাতে আমি আপনাদের ইনস্ক্রিন অ্যাড করে দেখাবো যে কী করে সেটা করতে হয়। তাহলে এটাকে আমি ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করলাম। আচ্ছা, দেখুন এই ভিডিওটা খুলে গেছে। এখানে টাইটেল, ডিসক্রিপশন, এখানে আমার ট্যাগ দেওয়া উচিত ছিল, কিন্তু কালকে আমি তাড়াহুড়ো করে এই ভিডিওটা ছেড়েছিলাম বলে ট্যাগগুলো দেওয়া হয়নি। এটা কিন্তু একদমই উচিত নয়। তো যাই হোক, আজকের ভিডিওতে আমার মনে হয় না সময় থাকবে যে কী করে ট্যাগ অ্যাড করতে হয় সেগুলো বলার। ট্যাগ এবং কিওয়ার্ড অ্যাড করা কিন্তু ভীষণ জরুরি, না হলে কিন্তু আপনার ভিডিও ইমপ্রেশন পাবে না এবং ভিউ আসবে না। তো যাই হোক, সেটা হয়তো আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে কী করে ইনস্ক্রিন সিলেক্ট করবেন। তাহলে আপনি এখানে ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে এলে এখানে দেখুন আসছে ভিজিবিলিটি পাবলিক, তারপর আসছে হচ্ছে রেস্ট্রিকশন নান, তারপর আসছে হচ্ছে সাবটাইটেল, কিছু এখানে নেই, এবং তারপর যেটা আসছে সেটাই হচ্ছে ইনস্ক্রিন। তো আপনাকে এই ইনস্ক্রিনে ক্লিক করতে হবে। এনস্ক্রিনে ক্লিক করার পর আপনার কাছে একটা উইন্ডো খুলে যাবে। এই উইন্ডো থেকে দেখুন আপনার কী কী অপশান আছে। একটা আছে ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার, আপনি এটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি সিলেক্ট করতে পারেন ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার। আপনার এনস্ক্রিনে তাহলে একটা ভিডিও আসবে আর আপনার চ্যানেলের লিঙ্ক আসবে যেখান থেকে লোকে গিয়ে সাবস্ক্রাইব করতে পারবে। অথবা আপনি করতে পারেন যে একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার, এরকম ডিফারেন্ট অপশান দেওয়া আছে। অথবা দুটো ভিডিও, এখানে আছে হচ্ছে আপনার টু ভিডিও, বা একটা ভিডিও একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইবার। আমি বেশিরভাগ ক্ষেত্রে এটাই সিলেক্ট করি, একটা ভিডিও একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইবার। অথবা তা আপনি যদি এটা সিলেক্ট করতে চান, তাহলে আপনি সিলেক্ট করলেন, তাহলে এখানে আপনার চ্যানেলের লিঙ্ক চলে এলো। প্রথমে আসছে কি ভিডিও, ভিডিওর কী অপশান আছে, ভিডিও বেস্ট ফর ভিউয়ার, মানে আপনার যে ভিডিওটা সব থেকে বেশি ভিউ পেয়েছে সেটার লিঙ্ক তাহলে এখানে আসবে। আপনি আপনার পছন্দ মতো কিন্তু ভিডিও এখান থেকে চুজ করতে পারেন, মানে আপনি যদি এটার উপর ক্লিক করেন, দেখুন আপনার কাছে কী কী আসছে অপশান, বেস্ট ফর ভিউয়ার্স, যেটা সব থেকে বেশি ভিউ পেয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করতে পারেন। অথবা এই প্রথম অপশানটা যদি সিলেক্ট করেন, তার মানে হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোডেড, আপনি রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছেন তার লিঙ্ক এখানে চলে আসবে, ঠিক আছে। অথবা আপনি কোনো একটা পার্টিকুলার ভিডিও কিন্তু সিলেক্ট করে তার লিঙ্কটাও কিন্তু দিতে পারেন। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই মোস্ট বেস্ট ফর ভিউয়ার্স যে ভিডিওটা থাকে তার লিঙ্ক দিয়ে থাকি। অথবা যদি ধরুন মনে হয় বেস্ট ফর ভিউয়ার্সের পর আপনার সেকেন্ড মোস্ট ভিউ যেটা পেয়েছে সেটার লিঙ্কও আমি কখনো কখনো চেঞ্জ স্পেসিফিক ভিডিও করে এখান থেকে পার্টিকুলার ভিডিও সিলেক্ট করে দিতে পারি বা দিয়ে থাকি। তো এটা এটা হয়ে গেল। এখানে আপনি ম্যাক্সিমাম চারটে এলিমেন্ট দিতে পারেন, মানে এটা একটা এলিমেন্ট হয়ে গেল একটা ভিডিও। সেকেন্ড এলিমেন্ট ধরুন আমার ক্ষেত্রে আমি এখানে একটা প্লেলিস্ট সিলেক্ট করেছি, থার্ড হচ্ছে আমার চ্যানেল লিঙ্ক, আর একটা আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কিন্তু দিতে পারেন। সেটা আপনি কোনো ভিডিও দিতে পারেন, অথবা আর একটা কোনো সেকেন্ড প্লেলিস্ট দিতে পারেন, যা কিছু দিতে পারেন। ধরুন আমি একটা ভিডিও দিলাম, তাহলে দেখুন এখানে ভিডিওর একটা চলে এলো, বক্সটাকে আমি এখানে সরিয়ে দিলাম, নাহলে ওপর ওপর হয়ে গেলে কিছুই দেখা যাবে না। আর এই যে চ্যানেলেরটা আমি সরিয়ে এখানে রাখলাম, মানে একটা দেখতে ভালো হবে সেই হিসেবে এগুলোকে একটুখানি অ্যারেঞ্জ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা তো ভিডিওর ক্ষেত্রে তো হয়ে গেল, বেস্ট ফর ভিউয়ার্সটা সিলেক্ট করা আছে, আর এই ভিডিওটার জন্য আমরা দিয়েছি মোস্ট রিসেন্ট আপলোড ভিডিও দিয়েছি, লিঙ্কটা দেবো। আর এইটা আছে প্লেলিস্ট, প্লেলিস্ট কোন প্লেলিস্টে আপনি দেবেন সেটা কিন্তু আপনি আপনার চয়েস মতো সিলেক্ট করতে পারবেন। কিন্তু প্লেলিস্ট যদি আপনি সিলেক্ট করতে চান, তার আগে কিন্তু আপনাকে চ্যানেলে প্লেলিস্ট বানিয়ে রাখতে হবে। প্লেলিস্ট কী করে সিলেক্ট করবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি, এরপরে গিয়ে আমি আপনাদের দেখাবো যে প্লেলিস্ট কী করে ক্রিয়েট করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার, আমার যেমন ধরুন চ্যানেলে এই কটা প্লেলিস্ট বানানো আছে, তো যেহেতু আমার লাস্ট ভিডিওটা ছিল ক্যানাডার ওপর, তাহলে এই প্রবাসীর রোজ নামটা ক্যানাডা বলে যে প্লেলিস্টটা আছে আমি সেটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে আমার প্লেলিস্ট সিলেক্ট করা হয়ে গেল, ভিডিও দুটো আগেই সিলেক্ট হয়ে গেছে, আর এখানে চ্যানেলের লিঙ্ক দিলাম, তার চারটে এলিমেন্ট সিলেক্ট হয়ে গেল। দেন এখানে আমি সেভ ক্লিক করে দেব। ব্যাস, তাহলে এই ভিডিওটাতে হয়ে গেল আমার এন্ড স্ক্রিন অ্যাড করা।
তাহলে বুঝতে পারলেন কি করে এন্ড স্ক্রিন অ্যাড করতে হয়। ভীষণ সিম্পল প্রসিডিউর, কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু আপনাদের প্রতিটা ভিডিওতে অবশ্যই এন্ড স্ক্রিন অ্যাড করবেন। আচ্ছা, এরপর আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে প্লেলিস্ট কী করে ক্রিয়েট করতে হয়। তো প্লেলিস্ট কী করে ক্রিয়েট করতে হয় সেটা জানতে গেলে সেমভাবে আপনাকে আসতে হবে ইউটিউব স্টুডিওতে। আমি এটা বন্ধ করে দিচ্ছি, এটা বন্ধ করে আমি আবার আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম। এখান থেকে আবার আপনি যদি এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন তাহলে আপনার স্টুডিও খুলে গেল, এবং এখানে আপনি দেখুন একটা ক্রিয়েট বাটন রয়েছে। আর এটা কিন্তু আপনি যখন ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনার ইউটিউব স্টুডিও ওপেন করবেন তখনই কিন্তু আপনি এই অপশানটা পাবেন, কিন্তু মোবাইলের অ্যাপ থেকে আপনি যদি স্টুডিও ওপেন করেন তখন কিন্তু আপনি এই অপশানটা পাবেন না। আর আরেকটা কথা বলে রাখতে পারি, আপনি যদি মোবাইলের ব্রাউজার থেকে ওপেন করেন সেক্ষেত্রেও কিন্তু এটা পাবেন। তো ল্যাপটপ থেকে করলে আমার মনে হয় সুবিধে হয়। তো যাই হোক, আপনি এই ক্রিয়েটটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখুন আপনি কী কী অপশান পাচ্ছেন। একটা পাচ্ছেন আপলোড ভিডিও, গো লাইভ, আপনার ক্ষেত্রে আসবে হচ্ছে নিউ প্লেলিস্ট। তাহলে এই নিউ প্লেলিস্টটা আপনাকে ক্লিক করতে হবে, দিয়ে আপনাকে একটা ধরুন কিছু টাইটেল দিতে হবে, যেটা হবে প্লেলিস্টটার নাম দিতে হবে। ডিসক্রিপশন আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। যেমন ধরুন আমি যে একটা প্লেলিস্টটার নাম দিচ্ছি রিসেন্ট আপলোড, এই প্লেলিস্টের নাম দিলাম রিসেন্ট আপলোড। ডিসক্রিপশনে কিছু না দিলেও চলে। দিয়ে এবার সিম্পলি আমাকে দেখুন দুটো বাটন আছে, একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে ক্রিয়েট, আপনি ক্রিয়েটে ক্লিক করে দিলেন। তাহলে আপনার প্লেলিস্ট তৈরি হয়ে গেল, দেখুন এখানে আসছে প্লেলিস্ট ক্রিয়েটেড। এরপর ধরুন আমার যে রিসেন্ট ভিডিওটা ছিল সেটাকে আমি এই প্লেলিস্টে অ্যাড করতে চাইবো, তাহলে কী করতে হবে আমাকে এখানে ক্লিক করে কন্টেন্টে আসতে হবে। কন্টেন্টে আসার পর এইটা ছিল আমার লেটেস্ট আপডেট, তাহলে এই ভিডিওটাতে আমি ক্লিক করব এবং এই ভিডিওটাকে ধরুন আমি ওই প্লেলিস্টে অ্যাড করতে চাই। তাহলে এখানে যদি নিচে আসেন তাহলে দেখুন এখানে প্লেলিস্টের অপশানগুলো রয়েছে। আমরা নতুন কি প্লেলিস্ট অ্যাড করলাম, রিসেন্ট আপলোড। দেখুন এখানে রিসেন্ট আপলোড প্লেলিস্টটা কিন্তু চলে এসেছে। আপনার চ্যানেলে যদি কোনো প্লেলিস্ট অ্যাড না করা থাকে তাহলে কিন্তু এই প্লেলিস্টের অপশানে এই যে ড্রপডাউনটা আসছে সেটা আসবে না। আপনি যে যে প্লেলিস্টগুলো ক্রিয়েট করবেন সেই সেই অপশানগুলোই কিন্তু আপনি এখানে ড্রপডাউনে দেখতে পাবেন। আমি এখন এই রিসেন্ট আপলোডটা ক্রিয়েট করলাম, তাহলে আমি যদি এই চেকবক্সটা চেক করে দিই, দিয়ে যদি এখানে ডান করি তাহলে এই রিসেন্ট আপলোড প্লেলিস্টের মধ্যে কিন্তু আমি ওই আমার নতুন ভিডিওটা দেখতে পাবো। আচ্ছা, তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই যে রিসেন্ট আপলোড প্লেলিস্টটা ক্রিয়েট হয়েছে কিন্তু তার মধ্যে কিন্তু ভিডিও এখনো পর্যন্ত নেই। দেখুন আমি এখানে গেলাম, তাহলে দেখুন আমি প্লেলিস্ট কী কী এসছে আমার, এই দেখুন এগুলো আমার অলরেডি যে প্লেলিস্টগুলো ক্রিয়েট করা আছে সেগুলো আসছে, কিন্তু নতুন যে প্লেলিস্টটা ক্রিয়েট করেছি রিসেন্ট আপলোড তার ভেতর যেহেতু কোনো ভিডিও নেই তাই সেটা আমার এখানে প্লেলিস্ট ট্যাবে কিন্তু দেখাচ্ছে না, আমি যদি ইউটিউব থেকে দেখি আমার ইউটিউবের নর্মাল পেজ থেকে। আমি আবার স্টুডিওতে যাচ্ছি এবং সেখানে গিয়ে রিসেন্ট আপলোড এই প্লেলিস্টের ভেতরে আমি ভিডিওটাকে অ্যাড করে দিচ্ছি, এটাকে ক্লিক করলাম দিয়ে ডান করে দিলাম। আচ্ছা, ডান করে দেওয়ার পর এখানে দেখুন আমাকে অডিয়েন্সটা সিলেক্ট করতে বলছে। এই অডিয়েন্সটা যখন সিলেক্ট করব তখনই কিন্তু আমাকে দেখুন এখানে যে সেভ অপশানটা আছে এটা কিন্তু ডিসেবল হয়ে আসছে, যখন আমি এই অডিয়েন্সটা সিলেক্ট করব তখনই কিন্তু এটা এনাবল হবে। তাহলে আমি এটা দিচ্ছি নো ইট ইজ নট ফর কিডস, আমি এইটা সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে সেভ অপশানটা কিন্তু এনাবল হয়ে গেল, মানে ব্লু হয়ে গেল, এখন এটার উপর আমি ক্লিক করতে পারবো। তাহলে আমি এই সেভ অপশানটার উপর ক্লিক করে দিলাম। দেখুন চলে এলো চেঞ্জ সেভ, তার মানে কি হলো এই ভিডিওটা আমি যে রিসেন্ট আপলোড বলে প্লেলিস্টটা ক্রিয়েট করলাম তার মধ্যে কিন্তু এই ভিডিওটা চলে আসার কথা। তাহলে দেখি সেটা এসেছে কিনা। এরপর দেখুন আমি যদি এই আমার চ্যানেলে এসেছি প্লেলিস্ট ট্যাবে ক্লিক করলে যতগুলো প্লেলিস্ট আমার চ্যানেলে আছে সবগুলো দেখুন এখানে আসছে। তো এই রিসেন্ট আপলোড প্লেলিস্ট যেটা আমি এইমাত্র ক্রিয়েট করলাম সেটাও চলে এসছে। এটাতে ক্লিক করলে দেখুন এর ভেতরে একটাই ভিডিও রয়েছে, লেখা আছে ওয়ান ভিডিও। তো আমি যদি প্লে অল করি তাহলে অ্যাকচুয়ালি এই প্লেলিস্টের ভেতরে যতগুলো ভিডিও আছে সবগুলো পরপর প্লে হয়ে যাবে। আর আমার ক্ষেত্রে আমি যেহেতু একটাই ভিডিও এখানে রেখেছি তো একটাই ভিডিও প্লে হবে, কিন্তু আমার অন্য প্লেলিস্টগুলোতে আমার বেশি ভিডিও রয়েছে। দাঁড়ান আমি পেছনে যাই, দেখুন
আমার এই যে প্লেলিস্টগুলো রয়েছে লাইভ স্ট্রিম, এটাতে রয়েছেন 8টা ভিডিও রয়েছে, আমার যত লাইভ ভিডিওগুলো এই লাইভ স্ট্রিমের ভেতরে রয়েছে। তাহলে যে ভিডিওগুলো একই টাইপের, মানে আমি শর্ট যেগুলো শর্টের জন্য একটা প্লেলিস্ট করেছি, শর্ট ভিডিও, সব শর্টগুলোকে এর ভেতরে আমি রেখেছি। আর একটা যেমন রয়েছে ক্যানাডার ইনফরমেশন, ইনফরমেশন অ্যাবাউট ক্যানাডার উপর একটা প্লেলিস্ট রয়েছে, আর একটা প্লেলিস্ট রয়েছে যেখানে কুকিং রেসিপি রয়েছে। এইভাবে আপনি আপনার ভিডিওগুলো ভাগ করে নিয়ে ডিফারেন্ট প্লেলিস্ট তৈরি করে নিতে পারেন। তো আপনার যদি ধরুন কেউ দর্শক বন্ধু, আপনার ধরুন একটা কুকিং রেসিপি তার ভালো লাগলো, ধরুন আপনার আপনার চ্যানেলে অনেক কুকিং রেসিপি আছে, তার মধ্যে ধরুন আপনি কিছু মাছের ওপর কি কয়েকটা কুকিং রেসিপি দিয়েছেন, ফিশ রেসিপি, একটা ফিশ রেসিপি দেখার পর তার হয়তো আরও দু তিনটা আপনার ফিশ রেসিপি দেখতে ইচ্ছে করলো। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ফিশ রেসিপির প্লেলিস্ট বানিয়ে রাখেন, তাহলে তিনি আপনার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে যদি ফিশ রেসিপির প্লেলিস্টটা চালিয়ে দেয়, তাহলে আপনার চ্যানেলে যত ফিশ রিলেটেড ভিডিও আছে সবই কিন্তু সে দেখে নিতে পারবে। এইভাবে কিন্তু আপনার চ্যানেলে ভিউ বেশি আসবে এবং ওয়াচ আওয়ারটাও আপনি বেশি পাবেন। তাই এই প্লেলিস্ট বানানোটা কিন্তু চ্যানেলের জন্য খুবই দরকারি একটা জিনিস। আর বন্ধুরা, কার্ডস কাকে বলে সেটা আপনাদের বলে দিই। অনেক সময় দেখবেন যখন ভিডিও চলতে থাকে, এইখানে কোনো একটা ভিডিও লিংক আসতে থাকে। আমার এই ভিডিওটাতেও আমি কার্ডস দিয়ে রেখেছি, এই দেখুন, সাজেস্টেড ইউটিউব মনিটাইজেশন। এইভাবে আপনাদের একটা আপনার চ্যানেলেরই অন্য কোনো একটা ভিডিও লিংক এইভাবে আসতে থাকে। তো এইটাকেই বলা হয় কার্ডস। তো এই কার্ডস কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা আর এই ভিডিওতে আমার বলবার টাইম রইল না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমি কার্ডস কাকে বলে সেটা আমি আপনাদের বলে দিলাম, কিন্তু কার্ডসটা কী করে আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে বলবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্লেলিস্ট, এন্ড স্ক্রিন আর কার্ডস এগুলো নিয়ে আলোচনা করলাম। কার্ডস কী করে ভিডিওতে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি এই ভিডিওতে আর বললাম না, সেটা কোনো নেক্সট ভিডিও করে আমি বলবো। আর তার সাথে আর যে দুটো জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট ইউটিউব ভিডিওর জন্য, ইউটিউব ভিডিওর এসইওর জন্য, তো তার মধ্যে একটা হচ্ছে ট্যাগস আর সেকেন্ড হচ্ছে কিওয়ার্ড। তো এই ট্যাগস আর কিওয়ার্ড নিয়েও আমি একটা সেপারেট ভিডিওতে আলোচনা করব, যদি আপনারা সেটা চান। তো আপনারা সেই বিষয়ে ভিডিও চাইছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আপনাদের যদি এই রিলেটেড আরও কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আমি যতটুকু জানি ততটুকু ইনফরমেশন দিয়ে আমি কিন্তু অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তাহলে আর কি, ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেখবেন, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তখনকার মতো টাটা।